Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel Bangali Ghoroa Ranna. Cashewnut salad amra kom beshi kintu Bangladeshi bibhinno restaurant e khe thaki ar ei cashewnut salad kintu toiri kora khubi shohoj. Amra chailei kintu bashay khub olpo kichu upokoron diye toiri korte pari. আজকে ক্যাশনাট সালাদের জন্য আমি এক কাপ মতো বোনলেস চিকেন মিট নিয়েছি আর মিটগুলোকে আমি ঠিক এভাবে লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নেবেন এখন এই মাংসের মধ্যে আমি এক চা চামচের মতো পাপরিকা পাউডার দিব হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ 1/4 চামচের মতো সাদা গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া 1/4 চামচ করে আদা এবং রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি এখন এর মধ্যে আমি 1 চা চামচের মতো সয়া সস আর 1 টেবিল স্পুনের মতো লেবুর রস নিয়ে নিচ্ছি আর কর্নফ্লোর আমি প্রথমে 2 টেবিল স্পুনের মতো দিব দিয়ে মুরগির মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব আর আমার কাছে মনে হচ্ছে আরো 1 টেবিল স্পুনের মতো লাগবে আমি টোটাল 3 টেবিল স্পুন ব্যবহার করেছি এখন এই মাংসটাকে আমরা তেলে ভেজে নিব তার জন্য আমি এখানে 4 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি আর মাংসগুলোকে আমি ঠিক ছাড়া ছাড়া করে এভাবে তেলে দিয়ে দিব এবং আমরা গোল্ডেন ব্রাউন করে মাংসগুলোকে ভেজে নিব যেহেতু এগুলো বোনলেস চিকেন আর মুরগির বুকের মাংস সেই ক্ষেত্রে এই মাংস কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে মাংস ভাজা হয়ে গেলে এখন আমরা তেল থেকে তুলে নিব সেম তেলের মধ্যে আমি হাফ কাপের মতো ক্যাশনাট বাদামটা নিয়েছি এই বাদামের মধ্যে আমি 1 টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করছি আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন এটা হালকা যখন সোনালী কালার চলে আসবে সেই পর্যায়ে এটাকেও আমি তুলে নিব সেম তেলের মধ্যে আমি এখন 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স 1 চা চামচের মতো সাদা তিল অ্যাড করে দিয়ে তেলে 2-1 মিনিট আমরা এটাকে ভেজে নিব একেবারে লো হিটে এর মধ্যে আমি এখন 2 চা চামচের মতো ওয়েস্টার সস অ্যাড করে দিব তে 2 টেবিল স্পুনের মতো টমেটো সস দিব টমেটো সস না থাকলে এই ক্ষেত্রে কেচাপও ব্যবহার করতে পারেন হালকা নাড়াচাড়া করে এখন এর মধ্যে 1 চা চামচের মতো চিনি ব্যবহার করব আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করব লবণটা সাবধানে ব্যবহার করবেন যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে সস ব্যবহার করা হচ্ছে এখন 1 টেবিল স্পুনের মতো সয়া সসও অ্যাড করে দিলাম দেওয়ার পরে সেই ভেজে রাখা বাদাম আর মুরগির মাংস দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ সবুজ লাল তিন ধরনের ক্যাপসিকামই ব্যবহার করেছি তার সাথে আমি এখানে টমেটো অ্যাড করছি গাজর অ্যাড করছি এবং সাথে শসা এবং দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি শসা 1 কাপ ব্যবহার করেছি আর বাকি সব ভেজিটেবল আমি হাফ কাপ করে ব্যবহার করেছি এখন আমি হাই হিটে ভেজিটেবলগুলো দেওয়ার পরে মুরগি আর বাদামের সাথে একটু সটে করে নিলেই আমাদের চিকেন ক্যাশনাট সালাদ কিন্তু রেডি হয়ে যাবে চিকেন ক্যাশনাট সালাদ আমি লেটুস পাতার উপরে সার্ভ করছি এটা আপনাদের পছন্দ আমি সার্ভ করার পরে এর উপরে কিছুটা সেসিমি সিড মানে হচ্ছে সাদা তিল ছড়িয়ে দিব যাতে দেখতে অনেক সুন্দর লাগে তৈরি হয়ে গেল আমাদের বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ক্যাশনাট সালাদ ঘরের কিছু সামান্য সস দিয়েই কিন্তু এটা তৈরি করা যায় আশা করি আপনাদের কাছে আমার এই চিকেন ক্যাশনাট সালাদটা ভালো লেগেছে আশা করব সামনের ঈদে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন ট্রাই করলে আমাকে নিচে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ